কেদার ক্ষতিয়া মই পাগলদিয়া সকী এক নম্বর গ্রুপ জংবান কমিটির এডভাইজার হয় এই নদীর নামটো হল মোরা পাগলদিয়া গিরিং নদী বলি কয় আজি 1946 সনৰ পৰা এই মানে এই এই নদীত বান বান্ধি অস্থায়ীভাৱে বান বান্ধি প্ৰায় 65-70টা সুপায় প্ৰায় 60-70 হাজাৰ কৃষক ৰাইজে খেতি কৰি আহিছে কিন্তু এইটো হল অস্থায়ী বান এইবার প্রবল বানপানিয়ে গোটে সম্পূর্ণভাবে অস্থায়ী বান উঠাই নিছে তার ফলত রাইজর মানে রাইজর বিখন কৃষি রাইজর বিখন অসুবিধা যি নহোক যি নহোক আজি রাইজে কাম করি আছে আর যেদরে অস্থায়ী বান বান্ধি রাইজে আমার রাইজে পানি সরবরাহ করে কৃষক খেতি করে আছে এই যে আজিলৈকে সরকারে এই বান্ধবী বান্ধর কারণে কোনো একটা সাহায্য আজিলৈকে আমি ভারত সরকার হোক বা সরকার আজিলৈকে কোনো একটা আমি এই রাইজর পর যেটু আমার খরচা হয় খরচা আমি আবশ্যক বোধে আমি জে সি বি এল এন টি ব্যবহার করি মানে ব্যবহার করে পয়সা দিব লাগে খান দিবলে গতি আমি রাইজর পর হয়তো বা 200-100 তেদরে আমি চান্দা ঘরে ঘরে উঠাই চান্দা কালেকশন করে আমি তেদরে কাম আজিলৈকে করে আছি ইয়াত খতিয়ানোর ব্যবস্থা আছে কিমান এতে আমার এই মোরা পাগলদিয়া গিরিং নদীত কাম করলে আমি 200 টাকাকে প্রত্যেক মানে প্রত্যেকজনের পর আমি যদি উপস্থিত নয় হলে আমি খতিয়ান লওয়ার ব্যবস্থা আছে 200 টাকা আমি সরকারের লগত এই আহ্বান জানাম যে আমার এই মোরা পাগলদিয়া গিরিং নদীর ওপর স্থায়ীভাবে বান বান্ধি দি কৃষক রাইজক যাতে সকাহ দিব পারে তার বাবে মানে সরকারক হার্দিক অনুরোধ জানাইছো।